নেই ব্যক্তিগত গাড়ি। সংসদের প্রথম অধিবেশনে আসলেন সিএনজি চালিত অটোরিকশায়। তিনি দ্বাদশ জাতীয় সংসদের সর্বকনিষ্ঠ সদস্য আজিজুল ইসলাম। অর্থকড়ির মালিক না হলে রাজনীতি করা গেলেও সংসদ সদস্য হওয়া যায় না, ইদানিংকালের এমন ধারণা ভুল প্রমাণ করেছেন আজিজ। দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে যখন সংসদ ভবন প্রাঙ্গণে বিলাসবহুল গাড়ির মেলা, তখন প্রবেশমুখের চেকপোস্ট দিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা ঢুকতে দেখে ধন্দে পড়ে গিয়েছিলেন দায়িত্বরত পুলিশ সদস্যরা। ভেতরে যাত্রী একজন সংসদ সদস্য জানার পর প্রবেশের অনুমতি পায় অটোরিকশাটি। সংসদ ভবনের টানেলে যেখানে ঝাঁ চকচকে সব গাড়ি থেকে এক একে নামছেন এমপিরা, সেখানে একজন নামলেন সিএনজি চালিত অটোরিকশা থেকে। দ্বাদশ জাতীয় সংসদের সর্বকনিষ্ঠ এই সদস্যের নাম আজিজুল ইসলাম। সিএনজিতে আসলাম, আমি তো সিএনজিতে চলাফেরা করি, আমার তো গাড়ি নাই। আজিজুল ইসলাম যশোর ৬ আসনে নৌকার প্রার্থী শাহিন চাকলাদেরকে হারিয়ে স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। তার অর্থের ঝনঝনানি না থাকলেও ছিল মানুষের ভালোবাসা। রাজনীতি করতে গেলে টাকা পয়সা লাগে না, মানুষের ভালোবাসা, মানুষের পাশে দাঁড়াবা, মানুষ মানুষের জন্য, এই কথাটাই হলো সত্য। আমার নির্বাচনে টাকাই খরচ হয়নি, মাত্র ৫ লাখ টাকা খরচ হয়েছে। আমার নির্বাচন করে আসছি, আমার মানুষ স্বতঃস্ফূর্তভাবে, আমার কেশবপুরের মানুষ, সাধারণ মানুষ, যারা দিনমজুর, যারা ভ্যান চালক, যারা ইজি বাইক চালক, যারা ঋষ সম্প্রদায়ের মানুষ, নিম্ন শ্রেণীর যারা তো মানুষ, তারা নিজেরা নিজেদের টাকা খরচ করে আমার জন্য নির্বাচন করেছে। আমার টাকা মাত্র ৫ লাখ টাকা খরচ হয়েছে। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন ৪১৬৭#। আজিজুল ইসলাম জানালেন, গাড়ি তো দূরের কথা, ঢাকায় তার ভাড়া বাসাও নেই। ঢাকাতে আমার খালার বাসায় থাকা পড়ে, আর এমনি নিজস্ব কোনো বাসা নাই। ঢাকায় আসলে আমি সাধারণ, আমার পাবলিক যেভাবে চলাফেরা করে, আমারও ঠিক সেভাবে রিক্সায়, সিএনজি এইগুলোতেই চলাফেরা পড়ে, আমার নিজস্ব কোনো গাড়ি নাই। সংসদ সদস্য নির্বাচিত হলেও পা মাটিতেই রাখতে চান আজিজুল। সামিল হতে চান বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার লড়াইয়ে। মানুষের পাশে থাকতে হলে টাকা লাগে না, মানুষ আপনার কথা শুনবে, আসবে, তার সহযোগিতা করতে পারলে সহযোগিতা, মানুষ কিন্তু মানুষের জন্য, মানুষের যদি সব জন্য কাজ করা যায় তা মানুষ মনে রাখে, এটাই তার বাস্তব উদাহরণ। প্রত্যাশা অনেক, প্রত্যাশাটা মানুষের কল্যাণে কাজ করতে হবে, আগামী স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য সর্বোচ্চ ভূমিকা আমাদের রাখতে হবে, এবং তরুণ যারা তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। বঙ্গবন্ধু স্বপ্ন দেখিয়েছেন ক্ষুধা এবং দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়বে। জননেত্রী শেখ হাসিনা কিন্তু স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন হয়েছে, এখন হবে স্মার্ট বাংলাদেশ। ইনশাল্লাহ এটা আমরা বাস্তবায়ন করতে পারবো, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এটা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। তরুণ এই সংসদ সদস্য যশোর কেশবপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন, পাশাপাশি যশোর জেলা পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বয়স মাত্র ২৮ বছর। বিকাশ বিশ্বাস, ডিবিসি নিউজ, ঢাকা। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন ৪১৬৭#।